আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আজকে আমরা বাংলাদেশের অস্তিত্ব এর উপর একটা প্রামাণ্যচিত্র দেখব, কিভাবে কখন বাংলাদেশ গড়ে উঠলো একটা বদ্বীপ সমুদ্রের বুকে। তার একটা সুন্দর প্রামাণ্যচিত্র তৈরি করেছেন সময় টিভি, অত্যন্ত ধন্যবাদ তাদের সবাইকে এই চমৎকার প্রতিবেদন তুলে ধরার জন্য। আমরা অনেকে এটা যারা প্রবাসে থাকি কিংবা দেশে থাকি অনেকেই হয়তো দেখার সুযোগ পাইনি, তাই আমি আমার এখানেও এটা পোস্ট করলাম। বাংলার এই ভূখণ্ডের কোনো অস্তিত্বই ছিল না। রংপুর বা সিলেটের এলাকা থেকে দক্ষিণে যা দেখি তার সবটুকুই ছিল সমুদ্রের পানির নিচে। আজকের খুলনা, যশোর, ঢাকা, চট্টগ্রামের তখনও কোনো চিহ্নই ছিল না। অথচ এসব এলাকা এখন বিষুবরেখার উত্তরে অবস্থিত হলেও তার জন্মের ইতিহাস পুরোটাই রোমাঞ্চকর। কিভাবে বঙ্গীয় বদ্বীপ শুরুতেই ছিল পৃথিবীর অপর প্রান্তে, সেই দক্ষিণ গোলার্ধে অ্যান্টার্কটিকার কাছে, প্রায় 13-17 কোটি বছর আগে। তার মানে প্রায় 1,48,000 বর্গ কিলোমিটারের বাংলাদেশের এই ভূখণ্ড ছিল অস্তিত্বহীন, কেবলই সমুদ্র। বাংলার এই শান্ত বিস্তীর্ণ সমতল ভূমির জন্মের পেছনে লুকিয়ে থাকা মহাদেশীয় পাতগুলোর ভয়ঙ্কর সব সংঘর্ষ একটি দুটি নয়, 4-5টি ভূখণ্ড থেকে আসা পলিমাটি আর পৃথিবীর সর্বোচ্চ পর্বতমালা হিমালয়, কাঞ্চনজঙ্ঘা সহ আরও অনেকগুলো পর্বতমালার জেগে ওঠার গল্প, প্রায় 18 কোটি বছরের যাত্রায় বিশাল এক রোমাঞ্চকর ইতিহাস লুকিয়ে রয়েছে এই পৃথিবীর বৃহত্তম বদ্বীপ সৃষ্টির পেছনে। সেই রোমাঞ্চকর ইতিহাস নিয়ে এবারের সারমর্ম। সঙ্গে আছি লাবিব হাসান। হিমালয় থেকে বাংলাদেশের জন্মের রোমাঞ্চকর যাত্রা, ভৌগোলিক সেই রহস্য জানার আগে অবশ্যই আমাদের কিছু বিষয়ে জানতে হবে, তা হলো এই ভূমিরূপের সৃষ্টি কিংবা আদি অবস্থা সম্পর্কে। কিভাবে তা অনবরত বদলে গেছে, যাচ্ছে এবং সেই সাথে বদলে দিচ্ছে আমাদেরও প্রতিনিয়ত। আমরা জানি আমাদের এই পুরো পৃথিবী কিছু টেকটোনিক প্লেটের উপর অবস্থিত, আর এসব টেকটোনিক প্লেট প্রতিনিয়ত চলমান। শুনতে অবাক লাগলেও এটাই সত্য। অভ্যন্তরীণ ফুটন্ত লাভার স্রোতে আমাদের পৃথিবীর সমস্ত ভূমি, পাহাড়, পর্বত, নদী, সমুদ্র সহ সকল দেশ মহাদেশ ভেসে বেড়াচ্ছে, তবে খুব ধীরে ধীরে। টেকটোনিক প্লেটের এই ভেসে বেড়ানোর বৈশিষ্ট্য পৃথিবীর মানচিত্র পর্যন্ত পরিবর্তন করে ফেলে। যেমন কোটি কোটি বছর আগে আমেরিকা মহাদেশ ও আফ্রিকা মহাদেশ একত্রিত ছিল, ভূপ্লেটের স্থানচ্যুতির কারণেই এগুলো আলাদা হয়ে যায়। শুধু কি আফ্রিকা আমেরিকা? আজ থেকে 5 কোটি বছর আগেও আমরা যাকে বঙ্গীয় বদ্বীপ বলে জানি তার অস্তিত্বই ছিল না। তাই 18 কোটি বছর আগে পৃথিবীতে কোনো আলাদা আলাদা মহাদেশও ছিল না, সবগুলোই মিলে একটি অতি মহাদেশ ছিল। সেই বিশাল ভূভাগকে বলা হয় পেঞ্জিয়া। পরবর্তীতে সেটি ভেঙে তৈরি হয় লরেশিয়া এবং গন্ডোয়াল্যান্ড। সে সময় পৃথিবীর অভ্যন্তরীণ মেন্টল উতলে ওঠার ফলে গন্ডোয়াল্যান্ডের টেকটোনিক প্লেটে ফাটল ধরে এবং 4 খণ্ডে বিভক্ত হয়ে তা আফ্রিকান, অ্যান্টার্কটিকা, অস্ট্রেলীয় এবং ইন্ডিয়ান টেকটোনিক প্লেটে পরিণত হয়। আমাদের এই টেকটোনিক প্লেট মূলত ইন্দো অস্ট্রেলীয় টেকটোনিক প্লেটের অন্তর্ভুক্ত, যা মাদাগাস্কার থেকে বিভক্ত হয়েছিল বলে ধারণা করা হয়। আর এই গন্ডোয়াল্যান্ড থেকেই শুরু বাংলার এই বদ্বীপের যাত্রা। এই চিরগুলো ধরে ধরে অগ্নুৎপাতের সাথে যে লাভা বা ম্যাগমা উঠে এসেছিল তার অস্তিত্ব অর্থাৎ সমকালীন আগ্নেয় শিলা দেখা যায় সিলেট আর শিলংয়ে, আর অস্ট্রেলিয়ার দক্ষিণ পশ্চিমে প্রান্তে, যেটা ভারত আর অস্ট্রেলিয়ার একসময় যে যুক্ত ছিল তার প্রমাণ। আর সেখান থেকেই শুরু ভারতীয় প্লেটের সেই উত্তরমুখী মহাযাত্রা। কি গতিতেই না সে পাড়ি দিয়েছিল মহাসাগর, 7 কোটি বছরে সে পেরিয়েছে 9,000 কিলোমিটার। ছুটে আসার এই গতিটা বুঝতে হলে আমাদেরকে ভূতাত্ত্বিক স্কেলে চিন্তা করতে হবে। মহাদেশীয় প্লেটগুলো সাধারণত বছরের সরে 5 সেন্টিমিটারের মতো, আর সেখানে ভারত ছুটেছে প্রায় 4 গুণ বেশি বেগে, সে বছরে এগিয়েছে প্রায় 20 সেন্টিমিটার। কারণটা কি? অবাক করা ব্যাপার হচ্ছে আমাদের এই টেকটোনিক প্লেটের পুরুত্ব মাত্র 100 কিলোমিটারের মতো, যেখানে গন্ডোয়াল্যান্ডের অন্যান্য অংশগুলো 180 কিলোমিটারের কিংবা তারও বেশি পুরুত্বের, ফলে এর গতিবেগও ছিল সবচেয়ে বেশি। আমরা তো জানি আপনি যত জোরে এবং গতিতে ধাক্কা দেবেন তার প্রতিক্রিয়াটাও হবে ততই বেশি। ইউরেশিয়ান অর্থাৎ ইউরোপ এবং এশিয়া যে টেকটোনিক প্লেটের উপর অবস্থিত তার সাথে প্রবল সংঘর্ষে লিপ্ত হয় ভারতীয় প্লেট। এখানে বলে রাখা প্রয়োজন, সাধারণত 2টা প্লেটের সংঘর্ষে 3 ধরনের ঘটনা ঘটে। আগ্নেয়গিরির অগ্নুৎপাত, ভূমিকম্প, মুখোমুখি 2টি প্লেটের সংঘর্ষে একটার আরেকটার উপর চাপের ফলে মাঝের মাটি উপর দিকে উঠে পাহাড় পর্বত সৃষ্টি হওয়া, আর সে কারণে এই 2 প্লেটের মহাসংঘর্ষ থেকে সৃষ্টি হয়েছে এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা আর অন্নপূর্ণার মতো বিশাল সব পর্বতমালা।
এটা নিশ্চয়ই অনেকেরই জানা গাঙ্গেয় বদ্বীপ তিনটি টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত ভারতীয় পাত ইউরেশীয় পাত এবং বার্মা পাত তাহলে এখন সহজে বুঝতে পারছেন সেটা কেন কিভাবে পৃথিবীর সবচেয়ে বড় বদ্বীপ সৃষ্টির রহস্য এ তো গেল হিমালয় সৃষ্টি এবার আসা যাক বঙ্গীয় ভূমিরূপ বা আমাদের এই ভূখণ্ড কিভাবে হলো এবং বাংলাদেশের পাহাড়গুলো কবেকার সৃষ্টি বাংলাদেশের রংপুর দিনাজপুর সহ উত্তরবঙ্গের বেশ কিছু এলাকা গন্ডোল্যান্ডের অন্তর্ভুক্ত থাকাকালীন সময় থেকেই ছিল কিন্তু বাকি অংশের কোনো অস্তিত্ব তখনও ছিল না এই অঞ্চল সৃষ্টি হয় হিমালয় সৃষ্টি পরপর টেকটোনিক প্লেটের সংঘর্ষের ফলে সৃষ্ট হিমালয় অঞ্চল স্থিতিশীল অবস্থায় আসতে সময় লাগে অনেক অনেক যুগের ওদিকে আবার ভারতীয় ভূত্বক আস্তে আস্তে পশ্চিম বার্মার পাতের তলায় ঢুকতে শুরু করে এটাকে ভূবৈজ্ঞানিক ভাষায় বলা হয় সাবডাকশন ভারত যতই ঢুকতে থাকে ততই পশ্চিম বার্মা ব্লক উঁচু হয়ে তৈরি হয় নাগাল্যান্ড আর আরাকান ইয়োমা পর্বতমালা এখানেই কিন্তু গল্প শেষ নয় বরং বলতে পারেন সবই শুরু যুগে যুগে হিমালয়ের স্থিতিকালে সাগরের ঢেউয়ের আঘাত পৌঁছায় হিমালয়ের পাদদেশে যেখানে দেখি শিবালিক পর্বত এবং সেখানেই তৈরি হয় গঙ্গা নদী ফলে বিশাল পরিমাণ পলিমারটি গঙ্গা নদী ধরে এসে জমা হতে শুরু করে বেঙ্গল বেসিনে এদিকে বার্মা প্লেট বা নাগাল্যান্ড এবং আরাকানি পাহাড় থেকেও আসতে থাকে পলিমারটি আর ওদিকে তো ভারতীয় ভূখণ্ড এবং অস্ট্রেলিয়া থেকে আগেই এসেছিল বিশাল পরিমাণ পলিমারটি হিমালয় পর্বত স্থিতিশীল হতে হতে ব্রহ্মপুত্র তার মূল গতিপথ পরিবর্তন করে বাংলাদেশে বিশাল এক পলিমাটির ডালি নিয়ে প্রবেশ করে গঙ্গা ও ব্রহ্মপুত্র এভাবে পলিমাটি বহন করে না নিয়ে এলে বদ্বীপের এত বিস্তীর্ণ অঞ্চল তৈরি হতে পারত না ধারণা করা হয় আজও এগুলো সম্মিলিতভাবে প্রতি বছর 100 কোটি টনের বেশি পলি নিয়ে আসে বঙ্গীয় বদ্বীপে এর প্রায় 40-50% থেকে যায় দেশের ভেতরে বা উপকূলে এবং বাকি 50-60% উপকূলের কাছে বা দক্ষিণে বদ্বীপে জমা হয় কোটি কোটি বছর ধরে পলি পড়ার ফলে আজকে বরিশাল অঞ্চল 20 কিলোমিটার এবং ঢাকা প্রায় 15 কিলোমিটার অবিক্ষিপ্ত পলির উপর বসে আছে আবার সুন্দরবনের উপকূলের দক্ষিণে সাগরের ভেতরে সোয়াস গিরিঘাত দিয়ে বিশাল পলিপ্রবাহ বয়ে গিয়ে তৈরি হয়েছে 15-20 কিলোমিটার উঁচু বেঙ্গল ফ্যান তবে একে বঙ্গীয় বদ্বীপ থেকে আলাদা বলেই ধরা হয় এভাবে কোটি কোটি বছর ধরে বহু পদ বেয়ে বহু ভূখণ্ডের পলিমাটি পড়ে তৈরি হয়েছে আমাদের এই বঙ্গীয় বদ্বীপ সিলেট অঞ্চলে জমা চুনাপাথর সেই সময়কার ভেসে আসা পানি প্রবাহের এই নিদর্শন এখন থেকে প্রায় 50-53 লাখ বছর পূর্বে বার্মার রেঞ্জের সাথে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টাল প্লেটের কয়েক দফার সংঘর্ষে বঙ্গীয় উপকূলের ত্রিভুজাকৃতির চাপ পড়ে এবং পূর্বাংশে উঁচু নিচু ভাজের সৃষ্টি হয় যার থেকে বান্দরবান সিলেট চট্টগ্রাম মেঘালয় আসামের ও আরাকান রাজ্যের পাহাড় শ্রেণীর সৃষ্টি হয় সীতাকুণ্ড মিরসরাই রেঞ্জ সিলেট রেঞ্জ কুমিল্লার লালমাই ময়মনসিংহের গারো পাহাড় এইসব মৃদু ভাজযুক্ত পাহাড় তারপর বছরের পর বছর রূপান্তরিত রূপ আজকের এইসব পাহাড় পর্বত বাংলাদেশকে কেন বলা হচ্ছে বদ্বীপ বদ্বীপ শব্দটি আসলে গ্রিক ডেল্টা থেকে এসেছে বাংলায় ব বর্ণটির সাথে ডেল্টা এর মিল থাকায় বাংলায় বদ্বীপ নামটি প্রচলিত হয় কালে কালে নদীর মোহনায় পলি জমে দ্বীপে রূপান্তরিত হয় কিন্তু মাছ বরাবর দ্বীপ গঠিত হয় দুই পাশের জলাধার আবার সেই দ্বীপকে ক্ষয় করতে শুরু করে ফলে দ্বীপটি বাংলা অক্ষর মাত্রা ছাড়া ব এর মতো অথবা ইংরেজি অক্ষর উল্টা ভি এর মতো আকার পায় যার ফলে একে বদ্বীপ বা বেসিন বলে আর এরকম অসংখ্য বদ্বীপ মিলে আমাদের এই বাংলাদেশ গঠিত হয়েছে বলেই একে বদ্বীপ বলে প্রকারভেদ অনুসারে বঙ্গীয় বদ্বীপ ত্রিকোণাকার বদ্বীপ শ্রেণীর বদ্বীপটি বাংলাদেশ এবং ভারতে বিস্তৃত থাকলেও উত্তরে ভুটান তিব্বত ভারত ও নেপাল থেকে সৃষ্ট নদীগুলো এই বদ্বীপের মধ্য দিয়ে নিষ্কাশিত হয় বদ্বীপটি প্রায় 60% বাংলাদেশে এবং 40% ভারতের পশ্চিমবঙ্গে অবস্থিত বাংলাদেশে অবস্থিত বদ্বীপের আয়তন 80,000 বর্গ কিলোমিটার এভাবে দুই বাংলা পৃথিবীর বৃহত্তম বদ্বীপ সুন্দরবন সৃষ্টি করে যার আয়তন প্রায় 1,00,000 বর্গ কিলোমিটার এর 2/3 প্রায় 77,000 বর্গ কিলোমিটার জায়গা রয়েছে বাংলাদেশে এজন্যই এই বদ্বীপ সুন্দরবন বদ্বীপ বা বঙ্গীয় বদ্বীপ নামে পরিচিত এটিকে সবুজ বদ্বীপও বলা চলে Your support encourages us to make more videos further. Thank you for taking this journey with us.